ভয় পেয়ে যাবে, শিয়াল টিয়াল যদি চলে আসে এখন তো শিয়াল আসে সন্ধ্যাবেলা। কি করছো ওখানটা তুমি? মুন্নি তো ওখানে শুয়ে রয়েছে একা একা, ভয় পাবে তো, ও ভয় পেয়ে যাবে শিয়াল টিয়াল যদি চলে আসে, এখন তো শিয়াল আসে সন্ধ্যাবেলা, তাই না? হুক্কা হুয়া করে ডাকে না? সেদিনে কেমন সেই মামাম সিঙ্গারা বানাচ্ছিল আর কি, শিয়ালে কেমন ডাকছিল মনে আছে? হুক্কা হুয়া করে কেমন ডাকছিল? তুমি তো খেয়েছিলে। তোমার হাড়ি কই? কিসে করে রান্না করছো? ও ফুলকপিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিটা আমি একটু সিদ্ধ করে নেব, একদম হালকা, তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠেছে, লবণ দিয়ে দিয়েছি, এবার এই ফুলকপি গুলো আমি দিয়ে দেবো। তো ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি একদম হালকা, তো এবার তুলে নেব।
আচ্ছা দারচিনি লবঙ্গ আর এলাচ বসে আছি একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা ও বাবা আমি রান্না করব তার জন্য শাক কাটা তুলব এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আমাদের সোনা জমির ভিতরে একা একা খেলা করছে আর সময় সময় ও দাদাকে দাদা দাদা করে ডেকে উঠছে আবার আমাকে বলছে আমি রান্না করব তো তার শাক পাতা তুলছি ও মুসুরি ডাল করবে আর শাক পাতা রান্না করবে বলে দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা তোমার মুন্নি কই মুন্নিকে নিয়ে এসো নাহলে বুলেট গিয়ে কামড়ে দেবে যাও নিয়ে এসো না না ছাড়ি না এখনো বুলেটকে আট করে না হ্যাঁ যাও নিয়ে এসো তাহলে নিয়ে এসো মুন্নিকে নিয়ে এসো মুন্নি বুলেট ছাড়া পেলেই গিয়ে কামড়ে দেবে সে কি নিয়ে এসো মুন্নিকে নিয়ে এসো চলো তাড়াতাড়ি চলো আচ্ছা আমি থাকছি এখানে তুমি যাও তাড়াতাড়ি নিয়ে এসো যাও তাড়াতাড়ি নিয়ে এসো মুন্নিকে নিয়ে এসো না নুনা মাখাওনি তো আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা দিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো কয়েকটা কাজু বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো মুন্নি গাছে উঠেছে কাজু বাটাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়েছি সমস্ত মশলার সাথে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি লবণ রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক তিন চার
নাইট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলছি ফুলকপিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এবার বাকি যে উপকরণগুলো সেগুলো দিয়ে দেব স্বাদ মতো চিনি কি জন্য ডাকলে কি করেছো কি রান্না করেছো দেখি কি মাছ আর কি আর কি জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে ভিডিও আমি এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকে যে বেল বাটনটি আছে সেটিকেও প্রেস করে দিন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন আর তার সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আগ দিয়েছে ওর একটা জাম্মা এই আখ দিয়েছে ওরা আখ খায় ব্যস্ত এখন ভালো মিষ্টি কে দিয়েছে বলো তো জেম্মা ওই জেম্মাটা দিয়েছে